জোর গোড়ায় বলতে পারে যে চোপড়া আমরা 60টা বিধানসভা থেকে দ্বিগুণ ভোট দিয়েছি, আমরা এক একটা বিধানসভা থেকে দ্বিগুণ ভোট দিয়েছি, যা থেকে এটা লড়াইটা আমাদের চলে এখন থেকে, বড় মিটিং না হোক, টলাবাড়ি বুতবাড়ি, আজকেও আরো এই ধরনের মিটিং দোলুয়াতে একটা চলছে, আপনাদের ওই আদিবাসী সহকারী সভাধিপতিটা রয়েছে, একটা বোধহয় এতে কামারগোচে রয়েছে, এই ধরনের আজকে চপড়ায় 3টা মিটিং হচ্ছে, ডেলি এই ধরনের মিটিং আমরা করে যাচ্ছি অঞ্চলবাড়ি পর্যন্ত, কিন্তু আমাদের সেক্টর যেগুলো অঞ্চলে দায়িত্ব রয়েছে, আপনারা মনে রাখবেন যে মেম্বারের ভোট ডাউন যাবে, তারপরে ওই মেম্বার থাকতে পারবে কি না পারবে, মেম্বারকে মাইনাস করে দিয়ে কিন্তু আমরা নেতাদের দিয়ে কাজ করাবো, যে প্রধানের এরিয়া যে পঞ্চায়েত সমিতি বাড়ি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনজন চারজন করে, তাদের পঞ্চায়েত সমিতি বাড়ি যদি রেজাল্ট খারাপ হয় ওই লিড দিলাম শুধু না, কারণ আমরা আনকন্টেস্ট জিতেছি, একটাও বিরোধী নেই, তো সেখানে আমি 10% ছেড়ে দিলাম, 90% করে ভোট বুথে লাগবে, নইলে সেই মেম্বার সেই প্রধান সেই লিডারের সঙ্গে আমরা হিসাব কিতাব করব। আর কিছু কিছু বিজেপি ভাই, কিছু কিছু সিপিএম কংগ্রেস ভাই টুকটুক আছে, আমি তাদের অনুরোধ করছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স 26 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে আমাদের এই ফোর্সের সঙ্গে থাকতে হবে, আমরা সত্যি কথা বলছি, বিজেপি যদি কোনো কাজ করে থাকে দেখান, আমরা সহ বিজেপিতে যাব, কংগ্রেস যদি কোনো উন্নয়নের কাজ করে দেখাইছে দেখান আমরা সহ যাব, সিপিএম যদি করে দেখাইছে আমরা যাব সিপিএম, নইলে আমরা বলছি অনুরোধ করে আহ্বান করে মূল্যবান ভোটগুলো নষ্ট করবেন না, বাদরামি করবেন না, 26 তারিখে সেন্ট্রাল বাহিনী চলে যাবে, তারপরে আমাদের এই সেন্ট্রাল বাহিনীরা থাকবে, তখন অভিযোগ করবেন না যে আমার কি হলো আমার এটা হলো, এটাই আমি আগে থেকে আপনাদের অনুরোধ করে কর জোরে হাত ধরে বলতেছি ভোটগুলো নষ্ট করো।